আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব জর্দা সেমাই রেসিপি, ঝরঝরে জর্দা সেমাই। তো আজকের রেসিপি, আশা রাখি আজকের রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলুন জর্দা সেমাই তৈরির জন্য কী কী লাগছে দেখি। তো আমি এখানে এক প্যাকেট পরিমাণে লম্বা সেমাই নিয়েছি, আর এটাকে ভেঙে 1 ইঞ্চি 1.5 ইঞ্চির মতো করে নিয়েছি। এখন চুলায় যাব। তো চুলায় একটি প্যান দিয়ে এর ভিতর আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়েছি। অবশ্যই এখানে ঘি ব্যবহার করবেন, নাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। তো ঘিটা একটু গরম হলে এর ভিতর দিয়ে দিয়েছি বাদাম, কিশমিশ 2 টেবিল চামচ পরিমাণে বাদাম, কিশমিশ দিয়েছি 1 টেবিল চামচ, আর দারুচিনি, এলাচ দিয়েছি 2টা, দিয়ে একটু হালকা ভেজে নেব। তো এখন আমি সেই সেমাইটা দিয়ে দিচ্ছি। তো সেমাইটা দিয়ে আমি সুন্দর করে সেমাইটাকে একটু ভেজে নেব ঘিয়ের ভিতরে। অবশ্যই চুলার আঁচটা এখন লোতে রেখে কাজটা করতে হবে। তো যখন একটা সুন্দর কালার আসবে সোনালি, তখন বুঝতে হবে সেমাইটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে চিনি, আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো চিনিটা দিয়ে আমি সুন্দর করে একটু মিশিয়ে নিয়েছি। তো এরপর আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে দিচ্ছি। তো এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। তো কিছুক্ষণ 2-3 মিনিটের মতো রান্না করার পরে কিন্তু সেমাইটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর পানিটাও কিন্তু শুকিয়ে আসছে। তো আমি এর ভিতর দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে নারিকেল। তো নারকেল কুড়ানো দিয়েছি, আমি ফ্রেশ নারিকেল কুড়ানো দিয়েছি, আপনারা চাইলে বাজারের কেনাটাও দিতে পারেন। তো নারিকেলটা দিলে এটার টেস্টটা কিন্তু অনেক বেশি আসে। তো এখন দিয়ে দিচ্ছি একটু জর্দার রং, অবশ্যই জর্দা রান্না করতেছি তাই একটু জর্দার কালার দিয়ে দিলাম, এটা অপশনাল সৌন্দর্যের জন্য। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি সেমাইটাকে শুকনো করে নিয়েছি। তো শেষে আমি আবার একটু ঘি দিয়ে দিলাম। তো এটা এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। ঘিটা দিয়ে আবার একটু সুন্দর করে নেড়ে নিয়েছি। রেডি হয়ে গেল আমার জর্দা সেমাই রেসিপি। আশা রাখি ভালো লেগেছে আপনাদের, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ।